আমি আপনাদের সকলকে ধন্যবাদ। আমার যারা মূলবাসী জনজাতি ভাইরা বোনেরা এসেছেন তাদের প্রত্যেককে আমি গড় জোহার জানাই এবং আপনাদের এই দুর্গা পূজা আমাদের ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম তার সমস্ত শুভেচ্ছা শুভকামনা জ্ঞাপন করি। আমরা এবারে পূজোতে অংশগ্রহণ করেছি আমাদের কারোরই মন ভালো ছিল না, শুধু আমাদের নয়, আমরা কলকাতাতে পূজোর প্রায় প্রত্যেকটা দিন আমি বিভিন্ন জায়গায় গেছি বা বিভিন্ন কার্যক্রমে পার্টির একনিষ্ঠ সেবকদের বাড়িতে পূজোয় অংশগ্রহণে সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাজির সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে গেছি, কিন্তু দেখেছি যে মানুষজন বেরিয়েছেন মাকে দর্শন করার জন্য, মাকে প্রণাম করার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু মানুষের মধ্যে যে উচ্ছ্বাস থাকে আনন্দ থাকে সেই উচ্ছ্বাস বা আনন্দ এবারে দুর্গাপূজাতে ছিল না। তার প্রধান এবং একমাত্র কারণ হল 9ই আগস্ট আরজিকরের মর্মান্তিক ঘটনা। সেই ঘটনা 31 বছরের ডাক্তার বোনকে শারীরিক নির্যাতন করে যেভাবে হত্যা করা হয়েছে তার কর্মক্ষেত্রে নড়িয়ে দিয়ে গেছে আমাদের প্রত্যেকের পরিবারকে, সমাজকে, আমাদের হৃদয়টাকে। আমরা সকলেই অপেক্ষায় আছি বিচার কবে হবে, ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের যেদিনকে ভারতীয় বিচার ব্যবস্থা ফাঁসিতে ঝোলাবেন সেদিন অকাল দীপাবলি আমরা পালন করব, সেদিনই আমাদের প্রকৃত উৎসব হবে, তার অপেক্ষায় আমরা আছি বা থাকলাম। আমাদের শুধু আরজিকরের ঘটনা নয়, আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নেয়নি এই রাজ্যের সরকার। আরজিকর থেকে জয়নগর, পটাশপুরের ভুবন মঙ্গল থেকে গতকাল ফরাক্কা, সর্বত্র মা দিদি বোন ছোট ছোট শিশুকন্যা তাদের উপরে যে ধরনের অত্যাচার এই রাজ্যে হচ্ছে, শারীরিক অত্যন্ত অত্যাচার এবং খুন যেটা কোন ভদ্র সভ্য সমাজে হয় না। এখানে কার্যত সরকার নেই, প্রশাসন নেই, ব্যবস্থা নেই, লোকতন্ত্র নেই, শুধু তন্ত্র আছে আর 220 জন এমএলএর দম্ভ উদ্ধত অহংকার আছে। আপনি ভাবতে পারবেন কুলতলিতে সেই সিডুল দাস পরিবার যারা ফিশারম্যান পরিবার, নস্কর পরিবার, সেই পরিবারে 9 বছরের উমাকে কেড়ে নেওয়া হয়েছে এই উৎসবের পুজোর আবহের মধ্যে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে, এবং এই অন্যায় যিনি বারে বারে করে পার পেয়ে যাচ্ছেন সেই মমতা ব্যানার্জির সরকার তাকে উৎখাত করার জন্য। অন্য রাজ্যে যে এই ধরনের ঘটনা ঘটে না তা নয়, কিন্তু সেখানে ঘটনা ঘটার সাথে সাথে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির সরকার, অসমের হেমন্ত বিশ্ব শর্মার সরকার, মহারাষ্ট্রে একনাথ সিন্ডে দেবেন্দ্র ফাডনাবিসের সরকার, তারা যে কঠিন কঠোর ব্যবস্থা নেন পরবর্তীকালে ওই কাজ করার ক্ষেত্রে কেউ সাহস দেখায় না। পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই মনে হয় অভাগা দেশে বাস করি, অভাগা রাজ্যে, যেখানে ধর্ষক সঞ্জয় রায় জেলে একই জেলে ডাক্তার হসপিটালের সুপার সন্দীপ ঘোষ জেলে, একই জেলে ওখানকার থানার ওসি ডালা থানার অভিজিৎ মন্ডল জেলে। আপনি বিপদে পড়লে প্রথম কোথায় যান? হসপিটালে, থানাতে। ওসি পুলিশ জেলে যে এনআরএসে ঘটনা ঘটেছে, আরজি করে ঘটনা ঘটেছে, তার সুপার জেলে এ পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। এটা মমতা ব্যানার্জির রাজ্যেই সম্ভব, কারণ এখানে কে পুলিশ, কে তৃণমূল, কে ধর্ষক, কে চোর, কে ডাকাত, কে গরু পাচারকারী, কে পাথর পাচারকারী, কে বালি পাচারকারী, কে কয়লা পাচারকারী, কারোর মধ্যে কোনো প্রভেদ নেই, আপনি চিনতে পারবেন না, মিলে মিশে
सब एकाकार हो गए हजबरल तई पार्टी जे स्लोगान रेखे दफा एक दाबी एक ममतार पदत्याग दाबी शक्त थाकते कठिन थाकते हबे अर्जुन लक्ष्य भेदर मत लक्ष्य अभिचल थे दाबी पूरण करते हबे हमरा पिछनेर दरजा दिए गए चेयर दखल करते चाहना आमरा गाये जोरे कयेक लक्ष लोक निये नवान्न ढुके पड़ते चाहना जदि चाहतम सतााशे आगस्ट छात्र समाज जो कर्मसूची डेके जाते बीजेपी पूर्ण समर्थन कर दिन ही तीनटे जगह थे अंत तो एक लक्षर बेसि लोक छो नवान्न गेट पर्त चले ग कैक हजार ऐले चाहले ओई दिन तला भेगे भरे ढुके चौद तल उठे घर धक्का दिए नाम गाड़ी तुले बाड़ी पाठिए नहीं आसते पारतम चाहना चाहनी व्यवस्थार मध्य दिए संविधान मध्य दाड़िए गणतान्त्रिक व्यवस्थार मध्य दिए निर्वाचन सरकार केवर्तन करते श्रीकृष्ण जन्माष्टमी योगी आदित्यनाथ जी एक कथा बृंदावने बोले जो बाटेगा और काटेगा ठीक एक ही कथा अन्य भाव यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी महाराष्ट्र एक कर्मसूची बोलें मुस्लिम देर के भय देखिए तादेर ऐक्यबद्ध कर रेखे बिरोधी और आम्रा जरा नन माइनोरिटी अर्थात आमार आदिवासी मूलवासी और सनातन हिंदू बौद्ध शिख जैन मध्य विभाजन तैरी करे तारा आज के पिछनेर दरजा दिए क्षमताय बसते चाय इंडिजोटर प्रत्येक लोक हरियाणा एवं जम्मू काश्मीर भोट से बारे बारे बोले जे आम्रा कास्ट बेस सेंसास चाहिए मुस्लिम देर मध्य तो एकाधिक जाति रहे एकाधिक भाग रहे कखनो ओदेर मुखे सुनबेन ना जे मुस्लिम देर मध्य जाति गणना हो जाति गणना कादेर मध्य हो जाति गणनाटा हो आमार मूलवासी आदिवासी देर मध्य क्यों कोल क्यों भील क्यों मुंडा तादेर मध्य भागाभागी हो 75টা জনগোষ্ঠী আছে ओबीसी देर मध्य भागाभागी हो क्यों घोष क्यों तिली क्यों तेली क्यों स्वर्णकार क्यों मालाकार क्यों नापित क्यों कुम्भकार तादेर मध्य भागाभागी हो आमरा जारा दलित तादेर मध्य भागाभागी हो दलितर मध्य क्यों पुण्य क्षत्रिय क्यों नमशूद्र तादेर मध्य भागाभागी हो और भागाभागी हो जारा अन्यान्य हिंदू कम्यूनिटी रही है ब्राह्मण राजपूत भूमियार लाला महेश्वर दायस्त तादेर मध्य भागाभागी हो भागाभागी करे आम्रा दुर्बल हई और उनारा सब आमादेर भाग करे क्षमताय थाकुक और आरजीकर थेके जयनगर एबार पाला आपनार घर ताई आमादेर भाग होया जाबे ना जो बाटेगा ओ काटेगा हरियाणाते बाटते गेछिलो सेखानकार राष्ट्रवादीरा क्यों बाटेनी सेखाने ओबीसी यादव शिडुल कास्ट एवं ब्राह्मण राजपूत लाला एवं आमार मूलवासीरा तारा एकजोट हुए तारा हरियाणा के रक्षा करेछे आमादेर एई काजटा करते हबे एखान थेके फिरे गिए ग्रामे बूथे संगठन के शक्तिशाली करते हबे गत लोकसभा निर्वाचन थेके शिक्षा निये आमादेर एलाकाय एलाकाय मानुषके संगठित करार काज करते हबे आपनादेर बीरभूमे 22 सालेर आगे 23 पंचायतेर आगे जे मिथ्या मामलार ढल छिलो
एनडीपीएस मामला, फॉल्स आर्म केसर मामला 22-23 पंचायत पद थे अपना 18 पंचायत लड़ते परें लड़ते जाए लड़े 400 बस सीट जीते আপনাদেরও দায়িত্ব রয়েছে। আমরা বীরভূম জেলাতে তৃণমূলের গুন্ডামি চুরিটা বন্ধ করতে পারিনি। আগে বোলপুরে টাকা যেত, এখন টাকা কলকাতাতে যায়। আমরা চুরিটা আটকাতে পারিনি সম্পূর্ণভাবে, তার কারণ পুলিশ এবং জেলার প্রশাসন। তারা এই চুরিটাকে সরাসরি বৈধতা দিয়েছেন এবং আগে 75 ভাগ টাকা এখানে থাকত, 25 ভাগ যেত, এখন 75 ভাগ যায়, 25 ভাগ থাকে। তাই আমরা বীরভূম জেলায় আগামী দিনে সরকার পরিবর্তনের সাথে সাথে যারা এই হাজার হাজার কোটি টাকা রাজস্ব লুট করলো যা সরকারি কোষাগারে যাওয়ার কথা, তার জন্য কমিশন বসিয়ে শিক্ষা এবং শাস্তি দুটোই আইনের মধ্যে দেব, এটুকু আমরা কথা দিতে পারি। আর আপনারা জানেন এখানকার জেলা সভাপতি তিনি জেল খেটেছেন 2 বছরেরও বেশি। আমাদের ভারতে রেখেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের কোনো উপায় নেই। তাদের যে সেকশনে গ্রেপ্তার হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 6 বছরের জেল হবে, 2 বছর খেটেছেন, আরো 4 বছর আপনাকে খাটতে হবে, মাঝখানে বিরতি। এর মধ্যে কোন অ্যাকাউন্ট আপনি খুলতে পারেননি, পারবেন না, কোন প্রপার্টি আপনি কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না, আপনাকে এখন টাকা চেয়ে বেরোতে হবে। কাজল তুই কিছু দে, বিকাশ তুই কিছু দে, রানা তুই কিছু দে, তুলু তুই কিছু দে, ইসলাম তুই কিছু দে, এর বাইরে কিছু নয়। এতটুকু বিচলিত হওয়ার কোন কারণ নেই। এ তো পাইলে ঝাঁকি হয়, আবি বহুত বাকি হয়। তার কারণ হলো পোস্টপল ভায়োলেন্স, তাতে মার্ডার হয়েছে এই জেলায় 5টা 21, মহিলাদের উপরে রেপ হয়েছে, মলেস্টেশন হয়েছে, বাড়ি ছাড়া করেছেন শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, তারা সবচেয়ে বেশি আমার মাঝিরা, সোরেনরা, মুরমুরা, হাসদারা, শিডিউল কাস্টের লোহাররা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 21 সালে। পরে অনেকে জেলে আছেন, কিন্তু যাদের চক্রান্তে খুন হয়েছে তাদেরকে দুর্গাপুরে সিবিআই অফিসে ডেকেছিল, রানা সিংকেও ডেকেছিল, আরো অনেক লোককে ডেকেছিল, কেউ গেছেন, আবার কেউ গিয়ে দেখা করেছেন, কেউ গিয়ে সময় নিয়েছেন, কিন্তু ওই মামলাগুলোর একটারও ফাইনাল চার্জশিট হয়নি, প্রাইমারি চার্জশিট হয়ে আছে। ভাদু আনারুল দুটো কেসি সিবিআইতে, বক্তুই সিবিআইতে, কিছু লোক জেলে আছেন, অনেক লোক বাইরে আছেন, দুটো চার্জশিট হয়েছে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট আইন মেনে দিতে পারে, দিবে কিনা তাদের ব্যাপার, কিন্তু ভাববেন না যে ফাইলে ফিতে দড়িটা আটকে দিয়েছে কেউ। আরো একটা খবর বলে রাখি, 81,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল মোহাম্মদ বাজারে, এনআইএ নিয়েছে, বেশ কটা পান্ডা জেলে আছে। কেষ্টবাবু সিকিউরিটি সাহাগালকে তিহারে গিয়ে জেরা করা হয়েছিল, আপনারা জানেন। এনআইএ কি করবে আমি জানি না, কিন্তু এনআইএ চাইলে কেষ্টবাবু, রাজেন্দ্র সিং নলহাটি, আশিস ব্যানার্জির ভাইপো সুভাশিস, নিকনেম বুবাই, তাই তো ঠিক বলছি,
ठिकादार अभिषेक बनर्जी और सभापति ठिकादार इस्लाम सिंह संगे विकास तारा पंचायत भोट अनेक भद्र लोकसभा भोटे अपनारा जीते जानी ओपारे नानुरे भोट है काजल करते दे भोट लाभपुरे भोट है मयूरस्तर बालीचोर जटिलस्तर भोट करते दे नलाटी हासान मुरारई स्ट्रंग मुस्लिम कार्ड खेले बीजेपी 400 सीट चाहिए हिंदू राष्ट्र करार मोदीजी शौचालय नेब तक ओटा अधिकार मोदीजी बाड़ी नेब ओटा तो अधिकार आमी नागरिक रेशने बैंक झुंगे बिलिए निये आसब चाल और गम नागरिक अधिकार दुटा करे इंजेक्शन नेब कोविड समय ओटा तो अधिकार और भोटे समय बोलबो बीजेपी हिंदू पार्टी तो भोट दिया जाबे ना इमाम साहेब बोलेछेन शुक्रवार दिन बीजेपी के भोट दिया जाबे ना मोदी जी सब का सवार जन्य हिंदू मुस्लिम भागाभागी नहीं किंतु भोटे समय बीजेपी हिंदू पार्टी ताई तो ताई उनारई नलाटी हासमे भोट नाई ताई जो पंडिता वो पंडिता अब भागवान इच्छा से नहीं बीजेपी कमिटी हो करो ना धर्म रक्षा कमिटी को सब उठे हिंदू दे रख करो संगे आदिवासी दे नहीं अंक हमरा मिलिए देव बोलपुर दीते हबे चाहले ही जितबे हिंदूरा चाहले नानुर दीते हबे अपनारा हिंदूरा चाहले ही हबे हिंदूरा चाहले ओइरस्तर हबे हिंदूरा चाहले सिउड़ी हबे हिंदूरा चाहले साइदिया हबे हिंदूरा चाहले रामपुर हाट हबे हिंदूरा चाहले मोहम्मद बाजार ओइरस्तर अपनारा चाहले हबे अपनारा एक गोटा सीट भारतीय जनता पार्टी के दें 140 टा आसने বিজেপি 40% করে ভোট পেয়েছে তার মধ্যে 90 টাতে লিড আছে আমি আমার জেলায় এই 90 এর মধ্যে 15 টাতে লিড দিয়েছি 16 টার মধ্যে 15 টা তা বিলম্ব পারবে না কেন সাতটা দিতে পারবে না কেন কতবার আসতে হবে 30 বার আসবো কিন্তু ভিতে কাটাই ভিতে বসা মেম্বারশিপটা করা আর দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই আওয়াজটা তোলা এই তিনটে কাজ ভূত সভাপতি শক্তি কেন্দ্র প্রবক আপনাদেরকে করতে হবে সবাই ভালো থাকবেন আমরা জিতব একে তাড়াবো আমরা সিপিএম পারবে না সিপিএম পারবে না সিপিএম এর নেতাদের আপনি ফলা কাটাতে পারবেন না দুর্গা প্যান্ডেলের ভিতর ঢুকে বলছে উলুধ্বনি দেওয়া যাবে না ভাগ বানানো যাবে না ভাগ বাজানো যাবে না সিপিএম এর মুখ সেলাই বন্ধ বলবে না গার্ডেন দিতে আমি গিয়ে নড়িয়ে নিয়েছি আয় বাপের বেটা হলে আমি হিন্দু বাপ দুঃখ পড়েছে প্যান্ডেলে বলছে বন্ধ করো মাইক আমরা বললাম বন্ধ হবে না মাইকটা কোথায় যাবি তা হিন্দুস্তান বিজেপি করতে ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেছিল আর এখানে হিন্দুদের জন্য হিন্দুস্তান হয়েছিল যা এখানে যাবি যা সিধু মুর্মু কানু মুর্মু চাঁদ মুর্মু এরা জানে কি করে হুল বিদ্রোহ করতে হয় এরা ব্রিটিশকে সোজা করেছিল এদেরকে সাথে নিন এরাই বীরভূম জেলা থেকে দেশ বিরোধী শক্তি হিন্দু বিরোধী শক্তিকে সরিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন গতকাল শ্যামপুরে
যতো মায়ের মূর্তি আছে ভেঙে দিয়েছে, যতো মায়ের মূর্তি ভেঙে দিয়েছে, মেনে নিয়েছেন নাকি আপনি? মমতার মুখ বন্ধ, কোনো কথা নেই, কোনো কথা নেই। আর সিপিএম কে পাবেন না, ওরা হচ্ছে সেকু হইলে মাকু, এদের পাবেন না আপনি। তাই ভারতীয় জনতা পার্টি একমাত্র পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদ, শাসন, নারী সুরক্ষা দিতে পারে। কথা শুনবেন তো, শুনবেন তো কথা। আর যে মাঝখানে ফোড়ন কাটবে তার কথা শুনবেন না। নরেন্দ্র মোদী একমাত্র আমাদের নেতা, ঝান্ডা বিজেপির একমাত্র। আর মনে রাখবেন, পদ্ম ফুল হলো প্রতীক, ব্যক্তিবাদে থাকবেন না, রাষ্ট্রবাদে থাকুন, ব্যক্তিবাদ থেকে দূরে থাকবেন। এবং আমাদের হিন্দুদের জন্য 26-এর ভোট শেষ নির্বাচন, এর পরের কোন ভোটে আপনি লড়বেন জিততে পারবেন না। হাসান মুরারই নলাটি যা হয়েছে 31 সালে বাকিগুলোও তাই হয়ে যাবে। সমাজদার কত ইশারাই কাপি হয়, কি হবে বুঝে নিয়েছেন? ভালো থাকবেন, ভারত মাতা কি।